হ্যালো বন্ধুরা, আমি ফিরে আসলাম আর একটা ভিডিওর সাথে। তো আজকে আমার ছেলেকে ছুটি, আজকে সোমবার। তো আজকে ছেলেরা বাড়ি রয়েছে, এখন টুশানে যাবে, 9:30 টুশান ওকে। আজকে ছুটি, ওর জন্য জলদি টুশান হবে, তাই এবার ওকে খাতিয়ে দিই আমি। আমার রুটি রুটি সবই বানানো হয়ে গেছে, ওরা কেবল ঘুরতে উঠেছে। এই যে চা, রুটি আর ভেন্ডি ভাজি দিয়ে দিই ওকে। চলো, এই যে দিয়ে দিছি। নে সারা, তুই নে, মুখ ধুইছি না? পালা মুখ ধুয়ে, মুখ ধুয়ে এসে খাই না, ফটাফট টাইম হয়ে গেছে। এবার আমিও চা খাই নি একটু। এই যে ছোট ছেলে এখনো শুয়ে রয়েছে, ওর পাপাও শুয়ে রয়েছে, আমার শাশুড়ি মা এখনো উঠিনি। তোরা উঠলে ওকে দেবো, আমি এখন খালি একটু চা খাই নি। কালকে জামা প্যান্ট ধুয়ে দিছি, সেই জামা প্যান্ট শুকো দিতে যাবো। এই যে যাচ্ছি আমি জামা প্যান্ট নাড়তে, এই দেখো জামা প্যান্ট পুরো ধুয়ে সব আমি এই জায়গায় রেখে দিছি, কালকে এখনো নাড়ি নাই। দেখো কত জামা প্যান্ট সারে বাড়ি। তো চলো এবার জামা প্যান্টটা নেড়ে দিই ছাদের পরে। এই যে ছাদের পরে চলে আসছি, দেখো আমাকে গাছে কত ফুল, শুকোয়েও গেছে অনেক ফুল, শুকোয়ে গেছে। চলো এটা বীজ হবে না। আর এই সাইডে দেখো বৌমারা ধরছে, আজকে রাস্তা ধরছে। চলো তো এবার জামা ফ্যানটা নাড়ি নি। এই দেখো এই সাইডে ফুল গাছ, আমি এতে রান্ধুনি লাগাইছি, আমার কিরাইদারের জন্য রান্ধুনি হয়নি। যে ছোট ছোট গাছ, এত জল দেয় গাছে জোরে জোরে। দেখো আমি কত, এতে অনেক হয়েছিল, এখন দেখো ছোট ছোট রয়েছে, সব মরে গেছে, এত জোরে জোরে জল দেয় না। সব কটাই লাগাইছি, সব মরে গেছে। চলো এবার নিচে যাই। এই যে আমি তোমাকে সামনে অনেকক্ষণ পরে আসলাম, তা আজকে আমি রান্না করব চিকেন। আমি রান্না করেই রয়েছি, এই দেখো আমার শাশুড়ি মার ভাত হচ্ছে, আর কুমড়ো ভাত দিয়ে দিছে, আর এইদিকে কড়াই দিয়ে দিছি চুলোর করে। আর এই যে মশলা বেটে নিচ্ছি সব কিছু। আর এই যে চিকেন দেখো, তা আমি এখন রান্না করব। আমি রান্না শেয়ার করতে পারি না, কেন আমার মোবাইল রাখার স্ট্যান্ড নেই, তার জন্য আমি শেয়ার করতে পারবো না। তা আমি রান্না টান্না করে নিই, তারপরে দেখা হবে। তো চলো এবার রান্না করি। আর এই দেখো আমার ভাসুর এসেছিলো, তার মুমফালি নিয়ে আইছে, এবার মুমফালি খেয়ে নি একটু। চলো করা গরম হয়ে গেছে, তারপর রান্না করে নি। এই যে আমার স্নান দান করা হয়ে গেছে, একে সবার খাওয়াও হয়ে গেছে। এবার আমি যাই পুজোরটা গুছাইতে আসি। পুজো দেবো না, পুজো দেওয়া হয়ে গেছে, এখন 3টে বেজে গেছে, রাত্রি পুজো দেবো, সেটা গুছাই আসি। আর এই দেখো আমার এই ছেলে খালি পুতুল দিয়ে খেলা করে। তো চলো এবার পুজোরটা গুছাইতে আসি, তারপর এসে আমি ভাত খাবো, খিদে লেগেছে। এই যে আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন আমি সেলাই করতে যাব, আর একটু পরে সন্ধে হয়ে যাবে, সেলাই করতে যাই। তো আজকের ভিডিওটা এই জায়গায় এন্ড করে দিচ্ছি, তা দেখা হবে অন্য ভিডিওর সাথে। বাই।